আজকে পুজো তো শাড়ি পরে নিয়েছি, অনেকদিন পর শাড়িটা পরেছি আমি, শাড়ি পরা হয় না এখানে আসার পর, তো পুজো উপলক্ষে শাড়ি একটা পরে নিলাম। বাড়ি যাচ্ছি না, বাড়িতেই পুজো, নর্মাল পুজো দিব, জাস্ট মায়ের পায়ে একটু জল ফুল দিব, তো এই আর কি। অনেক সকালে উঠেছি বন্ধুরা, দিনটাও একদম ভালো নয়, একদম রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে, পুরো ফগ একদম। সকাল সকাল উঠে বাইরের যেটা জায়গাটা, ব্যালকনিটাকে একটু ঝাঁটা দিলাম, ঝাঁটা দিয়ে এই করলাম, চান টান করলাম, চান টান করে মেয়েকে চান করিয়ে দিলাম, এর বাবাও চান করে নিয়েছে। তো আজকে তো রিপাবলিক ডে, তো সেটা দেখার জন্য তারা টিভির সামনে বেটি বসে গেছে, আর এদিকে আমি ধীরে ধীরে পূজার মোটামুটি একটু একটু করছি, তো খিচুড়ি প্রসাদ দিব ভেবেছি, তো সেটা রেডি করছি। সেমন কিছু নয় বন্ধুরা, পুরোহিত দিয়ে পূজা করছিলাম, নিজেই আমি জল ফুল দিচ্ছি, কারণ সরস্বতী পূজা বলে কথা না, মায়ের পুজো, তো আমি বাড়িতে যদি না করি আমার বাচ্চা শিখবে না এগুলো, তো একটু একটু করতে হয়, ধীরে ধীরে মেয়েও আমার বড় হচ্ছে, এই আর কি। আর এখানে যা অবস্থা, এখানে সরস্বতী পূজা বলে এরকম কিছু মনেই হচ্ছে না, কারণ কি জানি না, এখানে একটা স্কুলেও পুজো নেই, তো বাচ্চাকে তো শিখতে হবে, দেখতে হবে যে সরস্বতী পূজাও হয়, তো সেই আর কি। আর মা
প্রসাদের সামনে দাও জল প্রসাদের সামনে যে ঠাকুরের প্রসাদ দিয়েছি না সামনে দাও উপরে না রাখো সাইডে রাখো আরে বুদ্ধু হ্যাঁ রাখো সুন্দর করে গ্লাস রাখো হ্যাঁ দাঁড়াও ধূপকাঠি টুপকাঠি আনো ঠাকুর ঘর থেকে সুন্দর করে হ্যাঁ জলে নেই বুধে ভালো করে ঠাকুরের নাম নাও মা সরস্বতীর নাম নাও বিদ্যা দে বিদ্যা যাতে দেয় মা বই দিতে হবে মাকে বুঝছ এখন ভোগের প্রসাদটা দেখে চলো টমেটো রেডি মা চলো আসো উঠো এখন ভোগের প্রসাদ দিবি না হ্যাঁ দেখো কি কি করলাম দেখো এই যে এখানে লাবড়া লাবড়া করা হলো যে লাবড়া বসালাম আর এই পায়েসটা হয়েছে এই যে মায়ের পায়েস দেখো মায়ের পায়েস রেডি আর খিচুড়ি লুচি বাকি মোটামুটি তো হলো ঠাকুরের রেডি করা ঠাকুরকে তারপর খিচুড়িটা করি লাবড়াটা হলে খিচুড়িটা বসাই লুচি করা আছে তো লুচিও করতে হবে কে বাইরে বাইরে কে সে বাচ্চাগুলো নাকি কাজের মেয়ে লোকটা আসলো না জিজ্ঞাসা করলাম এখানে বলে পূজা টুজা কিছু নেই অদ্ভুত না এত সুন্দর ঠাকুরকে বললে তো বিদ্যা দেওয়ার জন্য ভালো করে পড়াশোনায় যাতে মতিগতি দেয় তুমি বই আনো বই দাও ঠাকুরের পায়ে তোমার বই বাবার বই আমার বই সব বই আনো তিনটা বই আনো যেখানে খাতা আনলেও হবে তোমার পড়ার বই তোমার বাবার থেকে একটা বই আনো আর আমার একটা খাতা টাতা আনো যেখানে আমি লিখি মায়ের পায়ে দাও মায়ের পায়ের সামনে দাও আনলে একটা একটা বই দিলেও হবে বাবা ঠাকুরের সামনে একটু সাইড করে দাও ঠিক আছে একটু সাইড করে দিলে হয় এইভাবে এখানে দিলে হবে তো জল না এইভাবে এইখানে থাক না পড়বে না এই যে বইটা এইভাবে সাইড করে দিলাম মায়ের পায়ের সামনে এভাবে বুদ্ধি দে সত্যি দে মা
তোমার বাবাকে ডাকো, প্রণাম করো।